বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে মোটা দাগে সমস্যা মূলত দুটি। একটি সমস্যা আইন শৃঙ্খলাজনিত, আরেকটি সমস্যা জিনিসপত্রের মূল্যবৃদ্ধিজনিত। আইন শৃঙ্খলা রক্ষাজনিত সমস্যা, এটার সমাধান করা সম্ভব এবং এটা সরকারের হাতে আছে, সরকার চাইলে এটা সমাধান করতে পারে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে এটা করা সম্ভব নয়। তার মূল কারণটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে পুলিশকে যেভাবে কাজে লাগানো দরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বোঝেন এটা ভাবার কোনো কারণ নাই তার কৃতকর্ম দেখে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু পুলিশ বোঝেন না, যেহেতু তিনি পুলিশ পরিচালনা করতে পারছেন না, সেই কারণে তার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব নয় বলেই আমার ধারণা। কিন্তু সরকার যদি চায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো জিনিসপত্রের মূল্য বৃদ্ধিজনিত সমস্যা। এই জিনিসপত্রের দাম বৃদ্ধির, জিনিসপত্রের মূল্য যে বাড়ছে, দাম যে বাড়ছে, এই বাড়ার কারণে প্রতিটি জিনিসের দাম বাড়ছে, বিশেষ করে সবজির, শাকসবজির দাম। এই বৃদ্ধির কারণ কি? আমাদের উপদেষ্টাদের কেউ কেউ প্রতিনিয়ত একটি কথা বলছেন, সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, এটা একটা জিকিরে পরিণত হয়েছে। গত সরকারের সময় আমরা এই জিকিরটি শুনতে শুনতে আমাদের কান ব্যথা হয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় এই বর্তমান সরকারের উপদেষ্টাদের কাউকে আমরা এই সিন্ডিকেট কথাটা ব্যবহার করতে শুনছি। ডিমের দাম বাড়লে সিন্ডিকেট, চিনির দাম বাড়লে সিন্ডিকেট, শাকসবজির দাম বাড়লে সিন্ডিকেট। আসলে কি সিন্ডিকেট? কি আসলে এই যে সিন্ডিকেট, সিন্ডিকেট যারা করছেন তারা আসলে বাজার এবং দেশ এই দুটোর কোনোটিই বোঝেন বলে আমার কাছে মনে হয় না। কারণ শাকসবজির দাম বৃদ্ধির কারণটা কি? কারণ দুটি। একটি কারণ প্রাকৃতিক। প্রাকৃতিক কারণটি কি? প্রাকৃতিক কারণটি কি? অকাল বন্যা হয়েছে এদেশে। যে সমস্ত এলাকায় বন্যা হয় না সেই সমস্ত এলাকাতে বন্যা হয়েছে, সেই সমস্ত এলাকার সবজি ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। যে সমস্ত এলাকায় বন্যা হয়নি সেই সমস্ত এলাকাতেও সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, এর ফলে সবজি খেতে পানি জমে গেছে। পানি জমে যাওয়ার কারণে সবজি খেতে সবজির পচে গেছে এবং এখনো পর্যন্ত সবজি খেতে পানি জমে আছে, এরকম অঞ্চলের সংখ্যা অনেক। এই তথ্যটি আমাকে প্রথম জানালেন আমাদের ফেসবুকের বন্ধু সাইফুদ্দিন আহমেদ নান্নু মানিকগঞ্জের, তিনি জানালেন। আমি পরবর্তীতে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে এই কথাটা শতভাগ সঠিক। সঠিক হচ্ছে যে শীতের সবজির যে আবাদ শুরু হয়েছিল, শীতের সবজি, শীতের শুরুতে যে সবজি উঠবে সেই সবজি খেতেও অধিকাংশ দেশের অধিকাংশ জায়গাতে অতিবৃষ্টির কারণে পানি জমে গিয়ে সেটা নষ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে নতুন সবজি আসবে, আসলে দাম মোটামুটি একটু কমবে, সেই সম্ভাবনাও কমে গেছে। অর্থাৎ এটার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে, জিনিসপত্রের দাম যদি একটু কমার কথা আমরা ভাবি তাহলে একটু অপেক্ষা করতে হবে। তার মানে হচ্ছে পুরো পরিস্থিতিটি সরকারের নিয়ন্ত্রণে নেই। এটা ভাবার কোনো কারণ নাই যে সরকারের ব্যর্থতাকে আমি প্রাকৃতিক ব্যর্থতা হিসেবে দেখানোর চেষ্টা করছি। আমি বলছি যে প্রাকৃতিকভাবে যে বিপর্যয়ে বাংলাদেশ পড়েছে সেই বিপর্যয় কাটিয়ে ওঠার প্রথমত কথা উপদেষ্টাদের এই জায়গাটিতে বোঝার ঘাটতি আছে, দ্বিতীয়ত কথা উপদেষ্টারা এটা বলতেও পারছেন না। বলতেও পারছেন না মানে তারা এটা জানছেনও না, বুঝতেও পারছেন না, যে কারণে তারা শুধুমাত্র সিন্ডিকেট 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 করছেন। সিন্ডিকেট বিষয়ে কথা বলার যখন কথা বলতে যাবেন সেটাও তারা বলছেন আংশিক। সিন্ডিকেট কথাটা তাদের কাছে বায়বীয়। সিন্ডিকেট ব্যাপারটা কি? যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে মোটেই মোটেই সিন্ডিকেট সবজির দাম, সবজির মূল্য বৃদ্ধির ক্ষেত্রে মোটেই সিন্ডিকেট সেই জায়গাটিতে অবস্থান করছে না, সেরকম বিষয় নয়, সেরকম বাস্তবতা নয়। এখানে যদি সিন্ডিকেট কাউকে বলতে চান, কৃষকের কাছ থেকে সবজি নিয়ে আসার ক্ষেত্রে রাস্তায় রাস্তায় যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি সেই সরকার যখন প্রথম দায়িত্ব নেয় তখন কয়েকদিন কমেছিল, কিন্তু আবার আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন বিএনপি
সহ আরও কিছু দল চাঁদাবাজি করছে, দলের বাইরেও কিছু মাস্তানতন্ত্র চাঁদাবাজি করছে, অর্থাৎ সবজি আনার ক্ষেত্রে যে টাকা পয়সা খরচ হয় মানুষের সেটা আবার শুরু হয়েছে। এটাকে আপনি সিন্ডিকেট বলতে পারেন না, এটা হচ্ছে আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যর্থতা। তো এই জায়গাটিতে জিনিসপত্রের দাম, বিশেষ করে সবজির দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরোপুরিভাবে সরকারের হাতে নেই, সিন্ডিকেট বলে কিছু নাই এখানে, এখানে চাঁদাবাজি আছে, মাস্তানি আছে, এখানে পরিবহনের ব্যয় আছে, সেটাকে যদি কমিয়ে আনা যায় তাহলে বাজারে একটা প্রভাব পড়তে পারে। তার চেয়েও বড় প্রভাব প্রাকৃতিক যে বন্যা এবং বৃষ্টির কথা বললাম, সেটার কারণে হুট করে এই দাম কমানো যাবে বলে মনে হয় না। সেই ক্ষেত্রে সরকারকে বিকল্পভাবে কিভাবে মানুষকে স্বস্তি দেওয়া যায় সেটা ভাবতে হবে। সেটা যদি আমার কাছে বলেন যে তাহলে কী করা যায়, সেটা আমি বলবো না, সেটা আমি বলতেও চাই না, বলতে পারবো না। আমি চাই এটা সরকারের যারা দেশ পরিচালনা করছেন তারা এটা ভাববেন, তারা এটা বের করবেন যে কোন প্রক্রিয়াতে তারা সবজির দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখবেন, মানুষের ক্রয় সীমার মধ্যে রাখবেন। সেটা কি তারা আমদানি করবেন, কাঁচামরিচের মতো সব জিনিসই আমদানি করবেন, না কিভাবে মানুষকে বোঝাবেন সেইটা তাদেরই নিতে হবে। কিন্তু দয়া করে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো সিন্ডিকেট সিন্ডিকেট গান গাওয়াটা ঠিক হবে না, কারণ এতে মানুষ বিরক্ত হয়, মানুষের এত ধৈর্য নাই যে এই সিন্ডিকেট সিন্ডিকেট গান এখন শুনবে।